হ্যালো এভরিওয়ান, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটি হচ্ছে পোকো F2। এই মোবাইলটির বেশ কিছু স্পেসিফিকেশন লিক হয়েছে, সেগুলো আপনাদের মাঝে বলবো। দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি। আগামী বছর লঞ্চ হতে পারে পোকো F2। 2018 সালে পোকো F1 লঞ্চ করেছিল, বাজারে ঝড় তুলেছিল পোকো F1। এক বছরের বেশি সময় অপেক্ষা করার পরেও পোকো ফোন ব্র্যান্ডের দ্বিতীয় কোনো স্মার্টফোন লঞ্চ হয়নি। সম্প্রতি পোকো F2 সম্পর্কে মুখ খুললেন পোকো ফোন প্রধান অ্যালভিন শে। সম্প্রতি টুইটারে অ্যালভিন জানিয়েছেন, 2020 সালে পোকোর কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন ও স্পেসিফিকেশন জানা যাবে। অনেকে মনে করেছেন 2020 সালে পোকো F1 যে উত্তরসারি পোকো F2 লঞ্চ হতে পারে, যদিও আগামী বছরের কোনো সময়ে এই প্রোডাক্ট লঞ্চ হবে বলে কোনো বিষয় বিস্তারিত এখনও জানা যায়নি। সম্প্রতি পোকো F2 সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে পোকো F2 ফোনে থাকবে পপআপ সেলফি ক্যামেরা, ডিসপ্লে নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ট্রিপল রিয়েল ক্যামেরা থাকবে এই মোবাইলটিতে। 2018 সালে অবিশ্বাস কম দামে ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হয়েছিল পোকো F1। ডুয়েল সিম পোকো F1-এর ভিতরে থাকবে একটি স্ন্যাপড্রাগন 845 চিপসেট, এছাড়া থাকবে 6GB 8GB র্যাম আর 64GB 128GB ইন্টারনাল স্টোরেজ আর একটি 256GB ইন্টারনাল স্টোরেজ এই মোবাইল থাকবে। ছবি তোলার জন্য পোকো F1-এ থাকবে একটি 12MP সোনি IMX363 সেন্সর, এর সাথে এই ফোনের পিছনে থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সর। পোকো F1 এর সামনে একটি 20MP ফ্রন্ট ক্যামেরা থাকবে এই মোবাইলটিতে। পোকো F1 কানেক্টিভিটির জন্য এই মোবাইল থাকবে 4G VoLTE ওয়াইফাই ব্লুটুথ USB টাইপ সি 3.5mm হেডফোন জ্যাক। পোকো F1 এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি, কুইক চার্জিং 3 এর সাহায্যে খুব সহজেই এই স্মার্টফোন চার্জ করা যাবে এই মোবাইলটিতে। এই ছিল বন্ধুরা পোকোর এই স্পেসিফিকেশন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী আরও নতুন নতুন মোবাইল ফোনের রিভিউ পেতে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।